রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজারে ভয়াবহ সামাজিক নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড়। তাদের কারণে কক্সবাজারের স্থানীয় মানুষের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে। রোহিঙ্গারা যেন কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কক্সবাজার 3 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাইদ। 25 আগস্ট ঈদগাঁও ইসলামাবাদ তৃণমূল আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যে রোহিঙ্গা অকল আর যে জনগোষ্ঠী এর ভিতর ঢুকি তারা আর সমস্ত শান্তি বিনষ্ট করে ফেলে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয় হয়ে তারা জায়গা দিন, কিন্তু তারা এখন পরিবেশটা করলাম আর যে সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা বলা হয় এভাবে ধ্বংস করে ফেলা। সুতরাং যদি এভাবে থাক থাকে তাহলে আরো কক্সবাজারের কিন্তু মানুষ সাংঘাতিক বিপদ করে যাবে। কক্সবাজারের মানুষ কিন্তু মহাসংকট সামনে আরো সংকট হয়ে যাবে। ব্যারিস্টার মিজান সাইদ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অতি অল্প সময়ের মধ্যেই ক্ষুধা দারিদ্র শোষণ মুক্ত সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তি ও দক্ষ মানব সম্পদ গড়ার প্রক্রিয়া পরিকল্পনা মতোই এগোচ্ছিল, কিন্তু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সকল উন্নয়ন স্থবির হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর কর্ম ও জীবন সবসময় বাঙালিদের প্রেরণা হয়ে থাকবে। আগামী দিনগুলোতে নানা ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে ব্যারিস্টার মিজান সাইদ বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন সবাই তার পক্ষ হয়ে কাজ করবেন। নিউজ ডেস্ক, সিসিএন।